প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে, শুনতে এবং দেখতে আমাদের সুন্নতার ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। বাহ, খুব সুন্দর। এর জন্যই বলি, কেন সংসারে মন বসছে না তোমার? কেন করলে এমন আমার সাথে? ভালোবেসে বিয়ে করেছিলে না তাহলে? মেঘার বাঁ হাতের বাহু ধরে চোখে চোখ রেখে দাঁতে দাঁত ছিপে বলল, এইদিকে মেঘার তো জান যায় যায় অবস্থা। আসলে পিয়াস যা ভাবছে এমন কিছুই না। আসলে তুমি যা ভাবছো এমন কিছুই না, আমি জাস্ট মজা কো। কথাটা শেষ করতে পারল না, পিয়াস সজোরে একটা চর বসিয়ে দিল। মেঘা ফিরে তাকাতে পিয়াস মেঘার গলা চেপে ধরল। কেন 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 পালিয়ে যাবি তাই না? আমি এই আমি নিজেই দিয়ে আসবো তোকে, দাঁড়া, তার আগে আমার হিসেব মিটিয়ে নেই। এটা বলে মেঘাকে ধাক্কা মেরে ফেলে দিল। নিচে পড়ে গিয়ে আহ করে উঠল মেঘা। পিয়াস জিশানকে কোলে নিয়ে পাশে বাবার রুমে শুয়ে দিয়ে কপালে চুমু খেল। জিশানকে শুয়ে পিয়াস ওর কপালে চুমু দিল। পেছন ঘুরে দেখে মেঘা তার পেছন পেছনে এসেছে। রাগে মাথার টনক নড়ে উঠল। দাঁতে দাঁত চেপে মেঘার সামনে এসে ডান হাতের বাহু ধরে টানতে টানতে নিজের ঘরে এসে জোরে ধাক্কা মেরে বেডে ফেলে দিল। মেঘা তাল সামলাতে না পেরে উবু হয়ে বেডে পড়ল। পিয়াস কি করতে যাচ্ছে মেঘা কিছুই বুঝতে পারছে না। নিজেকে সামলে নিয়ে দুই হাতে ভর দিয়ে বসে পেছন ঘুরে দেখে পিয়াস দরজার লক ছিটকিনি দুইটাই লাগাচ্ছে। মেঘা ঘাবড়ে যায়। পিয়াস চোখের পলকে মেঘার সামনে এসে মেঘার চুলের গোছা হাতের মুঠোয় নিয়ে মেঘাকে দাঁড় করায়। মেঘার মুখের সামনে পিয়াস নিজের মুখ এনে বলে, এবার বল কতদিন ধরে এগুলো চলছে? কি সব চলছে? বুঝতে পারছিস না কি বলতে চাচ্ছি আমি? দুই হাত দিয়ে পিয়াসের হাত ধরে যাতে পিয়াস চুলের মুঠি নরম করে ধরে। আমি কিচ্ছু করিনি, শুধুমাত্র ধরা খেয়ে গেছিস তাই না? মেঘারা এমনিতেও শ্বশুর বাড়ি থেকে অনেক বাজে কথা বলেছে, যাকে বলে ঝগড়া। দিনরাত খাটে সংসারের পেছনে, সবার ভালো করতে যায়, তবু বারেবার তার উপরই আঙুল ওঠে। তার স্বামীর টাকায় সংসার চলে, অথচ মেঘা থাকে এই বাড়িতে একটা কাজের মানুষ হিসেবে। তার চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই, শুধুমাত্র ভালোবেসে বিয়ে করেছে আর তার সাথে সারাটা জীবন থাকতে চায় বলে এত কষ্ট সহ্য করে এই শ্বশুর বাড়িতে পড়ে আছে। পিয়াস দুশ্চিন্তা করবে বলেই কখনোই তার কানা করিও জানতে দেয়নি পিয়াসকে। মেঘার পুরো বিশ্বাস ছিল পিয়াস বাসায় এসে তার কাছে শুনবে কি হচ্ছে, কিন্তু তা না করে বাসায় এসে ওর গায়ে হাত তুলছে। মেঘার প্রচণ্ড রাগ হয়ে যায়। তাই মেঘা বলে, হ্যাঁ ধরা পড়ে গিয়েছি, যাব আমি, তবে পালিয়ে না, সবার সামনে, তবে কারোর সাথে না, এই কথাই যাবে, কিন্তু তার আগেই না। বলার আগেই পিয়াস মেঘাকে ছেড়ে দিয়ে প্যান্টের বেল্ট খুলেই মেঘাকে মারতে থাকে। কি ভেবেছিস তুই, আমার জীবনের বারোটা বাজিয়ে তুই সুস্থভাবে তোর নগরের সাথে সংসার করবি, আর আমি সবার কথা শুনে শুনে মরব? তা তো হবে না, বলেই গলাটা টিপে ধরে। মেঘার দম বন্ধ হয়ে আসছে, চোখ লাল হয়ে আসছে, মুখের রং নীলচে হয়ে উঠেছে। এটা দেখে পিয়াস মেঘাকে ছেড়ে দিল। এরপর উল্টো পাল্টো বেল্ট দিয়ে মারতে থাকে। আজ তোকে মেরেই ফেলবো বলে মাথার চুল ধরে এনে দেয়ালের সাথে একের পর এক বাড়ি দিয়ে যাচ্ছে। এদিকে বারবার একই জায়গায় মাথায় আঘাত পাওয়ার কারণে মাথা কেটে যায়, কান থেকে কানের লতি কেটে দুল পড়ে যায়, ঠোঁট কেটে যায়, কাটা জায়গায় বারবার আঘাতের জন্য মুখের পুরা এক সাইড থেতলে যায়, কান মাথা ঠোঁট দিয়ে অনবরত রক্ত বয়ে চলেছে। সেদিকে পিয়াসের কোনো হুঁশ নেই, তার মাথায় এখন শুধু রাগ এবং ঘেন্না ছাড়া কিছুই আসছে না, তাই একের পরে এক এক আঘাত করে যাচ্ছে। শরীরে অসহ্য বেল্টের আঘাত, মাথার চুল শক্ত করে ধরে রাখার অসহ্য যন্ত্রণা, মাথা কান ঠোঁট কেটে যাওয়ায় বারবার সেখানে আবার আঘাত করায় জায়গাগুলো থেতলে যেয়ে মেঘা অনুভূতি শূন্য এখন মৃত্যু যন্ত্রণার সমান। চোখ মুখ অন্ধকার হয়ে আসছে, মুখ থেকে শুধু একটা শব্দই বেরোলো, কাব্য ভাইয়া। এখনো কাব্য কাব্য করে যাচ্ছিস? দেখি আজকে কে বাঁচায় তোকে আমার কাছ থেকে,
বলেই বা হাত মুচড়ে দিল যাতে হাত ভেঙে যায়। ততক্ষণে মেঘা নিজের জ্ঞান হারালো। মেঘা নিজের ঘরে আর দাঁড়িয়ে থাকতে পারে না, পারবে কি করে, সে তো জ্ঞান হারা হয়েছে হাত ভাঙার আগেই। আজ তোকে মেরে তোর নাগরের কাছে রেখে আসব, দেখব তোর এই অচল বডিটা মাথায় করে রাখে নাকি ডাস্টবিনে ফেলে দেয়। বলেই ফেলে দিল মেঘার নিষ্প্রাণ দেহটা। প্রাণহীন দেহটার উপরও যেন রাগ কমেনি পিয়াসের। এই হাত দিয়ে ফোন ধরে কথা বলেছিল, এই হাতটা যেন সহ্য হচ্ছে না পিয়াসের কাছে। জুতোটা এখনও খোলা হয়নি। মেঘার হাতের পাতার উপর জুতো দিয়ে জোরে ঠেসে ধরে কয়েকবার পিষে ফেলার মতো করে ছেড়ে দিল। তবুও রাগটা যেন মিরছে না। পকেট থেকে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে বেলকনিতে চলে এলো। ছেলেদের কষ্ট কিংবা রাগ হলে সিগারেট খেলে নাকি তাদের মস্তিষ্ক ঠান্ডা হয়ে বলে অনেকের ধারণা। সে প্রচেষ্টা করছে পিয়াস। কথাই বলে, পুরো সত্যির সম্মুখীন হওয়ার থেকে অর্ধেক সত্যির সম্মুখীন হওয়া খুব ভয়ানক হয়। পিয়াসের ক্ষেত্রেও তাই হলো। সে শুধু দেখেছে মেঘা ফোনে কথা বলছিল আর পালিয়ে যাওয়ার কথা হিসেবে বলছিল, কিন্তু আসলেই পালিয়ে যাওয়ার কথা এই ধরনের ভাবনা মেঘার মনে কখনো আসেনি। বেলকনিতে দাঁড়িয়ে প্যাকেটের সিগারেট নিমিষেই শেষ করে দিল। প্যাকেটটা এখন শূন্য, এই প্যাকেটের জায়গায় এখন ডাস্টবিনে। পিয়াস সিগারেটের প্যাকেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল, এক অদ্ভুত হাসি হাসল। কি জিনিস এটা, অদ্ভুত নেশা ধরাই। কিন্তু যখন প্যাকেট থেকে সিগারেট ফুরিয়ে যায় প্যাকেটটা ফেলতে এক সেকেন্ডও সময়ই নেয় না। আজ ছুটিতে আসার কথা ছিল পিয়াসের, প্রায় চার মাস পর বাড়িতে এসেছে ছুটিতে। কতদিন প্রেয়সীর মুখটা দুই হাতে ধরে দেখেনি, কতগুলো রাত এই বুকে নিয়ে ঘুমায়নি, কতগুলো দিন হলো ফোনের ওই পাশে ছেলেটার মুখে শুধু আব্বু বাড়িতে আসেনি কেন এসব বায়না শুনেছে, ভিডিও কলে ছেলেটা আসে না। ছোটবেলায় পিয়াস যখন জিশানকে বুকের উপর ঘুম পাড়াতো তার প্রেয়সী কতই না বকাঝকা করত। তাদেরকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা মনটা জুড়ে দিয়েছিল। আজ বাসায় এসে ছেলে আর বউটাকে বুকের মধ্যে জড়িয়ে ঘুমিয়ে পড়বে কত আশা না ছিল। কিন্তু বেলা ১১টার দিকে পিয়াসের বাবা পিয়াসকে ফোন দেয়। মেঘা এটা মেঘা ওটা, এটা কেন করে না ওটা কেন করে না, কাজ শেষ না করে শুধু ফোন, এত কিসের ফোন, কার সাথে গল্প করে, যারা সংসার করে তাদেরকে এত সময় ফোনের নেশা হওয়া মানে নতুন কাউকে খুঁজে পাওয়া, ঘরে যে এত কার সাথে গল্প করে বুঝি না, তুই বাসায় এসে এর একটা বিহিত করেই ছাড়বি। যদিও কথাগুলো পিয়াসের বিশ্বাস হয়নি, কিন্তু বাসায় এসে যা দেখল এরপর মনে হয়েছে ওর বাবা যা বলেছে তা সব সত্যি। দরজার কড়াঘাতে পিয়াসের ভাবনায় বিচ্ছেদ ঘটল, কপাল কুচকি আসলো, এত ডাকার কি আছে, উচিত শিক্ষা দিয়েছে মেঘাকে। বেলকনি থেকে ঘরে ফিরে এলো, দেখে এখনও মেঘা ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে আছে। কি মনে করে মেঘার পাশে দাঁড়ালো, এক হাঁটু ভাঁজ করে তার উপর হাত রেখে অন্য হাতে দুইটা আঙ্গুল দিয়ে মেঘার নাক বরাবর ধরল, নিঃশ্বাস চলছে কিনা দেখার জন্য। কেমন একটা লাগছে, নিজের হাত দিয়ে মেঘার হাতের কবজি বরাবর মুষ্টিবদ্ধ করে ধরেই হাতের পাস চেক করল। বেঁচে আছে এখনও, কিন্তু অবস্থা খুব বেশি একটা ভালো না, মেঝেতে পুরো লাল হয়ে গেছে মেঘার রক্তে। আবারও দরজায় কড়াঘাত, উঠিয়ে যেয়ে দরজা খুলে দিল। পিয়াসের বাবা বলল, উচিত শিক্ষা দিয়েছ, এইটা তোমার অনেক আগে করা উচিত ছিল, এইসব মেয়েদের জন্য ছেলেরা বিপথে চলে। কথাগুলো আগুনে ঘি ঢেলে দেওয়ার মতন কাজ করল। মেঘার অবস্থা দেখে একটু নরম হলেও বাবার কথাগুলো শুনে মাথায় আবার রক্ত উঠে গেল। পিয়াস উঠে দাঁড়ালো, ফোন ফ্লোরে ভেঙে পড়ে আছে। ভাঙার ফোন থেকে সিম বের করল, নিজের ফোনে সিমটা ঢোকালো। সিমে সেভ করা ছিল কাব্য ভাইয়া নামটা, অমনি ডায়াল করলো মেঘা নাম্বার দিয়ে। ফোনে কল যাচ্ছে। ওয়াশরুম থেকে বের হয়ে কাব্য দেখে ফোন বাজছে। টাওয়াল দিয়ে হাত মুছে দেখে মেঘার নাম্বার থেকে ফোন এসেছে। মুখে এক অমায়িক হাসি, তার ভালোবাসার মানুষটাকে ফোন করেছে। হাসি মুখে ফোনটা রিসিভ করল। মেঘা, কেউ এসেছিল নাকি, ফোন কেটে দিলে যে? মেঘা না, পিয়াস আমি। কাব্য ঘাবড়ে যায়, কোনো বিপদের আশঙ্কা বলে মনে হলেও পিয়াসের কণ্ঠস্বর শুনে তারপর বলে, জি ভাইয়া, কেমন আছেন? খুব ভালো, যা আজ অব্দি কখনো থেকেছি বলে আমার জানেনি। রাগে চোখ বন্ধ হাত মুষ্টিবদ্ধ করেই কথাটি বলল। কি হয়েছে এইভাবে কথা বলছেন যে? পিয়াসের কথা শুনি কাব্যর বুকের ভেতর ছ্যাত করে উঠল। একদম চুপ,
জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, নাকের পাটা ফুলিয়ে একটা শুকনো ঢোক গিলে নিল। যত তাড়াতাড়ি পারিস হসপিটালে চলে আসিস, তোর লাইলিকে ওইখানে নিয়ে আসছি আমি। আমার জীবনে ওর কোনো জায়গা নাই, বেঁচে গেলে ভাগ্যর ব্যাপার, আর মরে গেলে তো গেলই, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। কি মেঘার কি হয়েছে? হসপিটাল আর মেঘা মাথায় শুধু একটুকুই ঢুকল। এসে দেখে নে। আর হ্যাঁ, আমার জীবনে ওর নাম আমি মুছে ফেলেছি, বেঁচে গেলে বলে দিবি আমার জীবনে ওর কোনো জায়গা নাই, সুতরাং ও যেন আমার লাইফে ইন্টারফিয়ার না করে, তাহলে ওকে কেটে টুকরো টুকরো করে ফেলে দিব। পিয়াস, মেঘার যদি কিছু হয় আপনাকে আমি জ্যান্ত পুঁতে দেব বলে দিলাম। বলেই ফোনটা কেটে দিল। কাবুকে দ্রুত হাসপাতালে যেতে হবে, ফোনটা কেটে পকেটে পুরে নিল। হ্যাঙ্গার থেকে টি শার্ট বের করে নিয়ে তা গায়ে জড়িয়ে নিল। মানিব্যাগ এবং গাড়ির চাবি নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে এলো। মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, এখন বাজে রাত 11টা, ঘণ্টাখানিক আগেই তো কথা বলল। মেঘা তো সুস্থই ছিল, এইটুকু সময়ের মধ্যে এমন কি হলো যে তাকে হসপিটালে নিয়ে আসতে হয়েছে? তাছাড়া তার স্বামী বাসায় থাকা সত্ত্বেও আমাকে কেন ফোন করেছে? আর পিয়াসি বা কেন বলল আমার লাইলি? এগুলো ভাবছি আর গাড়ি ড্রাইভ করছে। রাত 11টা, মানে রাস্তাঘাটে গাড়ির যানজট কম, খুব কম গাড়ি ঘোড়া চলছে, হয়তো কেউ দূরপথ থেকে বাসায় ফিরছে। একটা কি দুইটা রিকশা ছাড়া রাস্তায় কিছুই নেই। আকাশের চাঁদটা আজ গোলবৃত্ত রূপ ধারণ করেছে, জ্যোৎস্না রাত। দু একজন যুবক রাস্তার ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে, মনের সুখে সিগারেট ফুঁকছে, হয়তো জ্যোৎস্না বিলাস করছে। কেউ কেউ ফোনে কথা বলছে। রাস্তার কুকুরগুলো মাঝ বরাবর শুয়ে আছে। যে একটা গাড়ি আছে, কুকুরগুলো গড়ি মেরে অন্যদিকে সরে যায়। ছেঁড়া চাদর বস্তার মাঝে জড়িয়ে যাওয়া বড় বড় ময়লা চুল মাথায় নিয়ে ঘাপটি মেরে বসে আছে রাস্তার একপাশে। হাতে একটা ভাঙা ইট, মাথার নিচে বালিশের মতন ব্যবহার করবে বলে মনে হচ্ছে। রাত 11টা 12টা, এমনকি সারা রাত জুড়ে রাস্তায় এরকম অনেক মানুষ দেখা যায় যাদের কোনো গন্তব্য পথ নেই, নেই স্ত্রী সন্তান, নেই কোনো সংসার। খেয়ে না খেয়ে দিন পার করে এরা। খাবার হিসেবে এরা খায় ডাস্টবিনের কাছে পড়ে থাকা পচা বা নষ্ট খাবার। কেউ কেউ আধো খাওয়া খাবারও এদের মুখের উপর ছুঁড়ে মারে, তাতেই অনেক খুশি এরা। ছেঁড়া বস্তা কিংবা চাদর একটা গায়ে জড়ানোর বস্তু দিয়েই পার করে দেয় বছরের পর বছর। তবু দিন শেষে দেখতে হয় এরা অনেক সুখী, নেই কাউকে হারানোর ভয়। দিব্যি যাচ্ছে দিনগুলো, এগুলো ভাবতে ভাবতেই হসপিটাল পর্যন্ত পৌঁছে যায় কাব্য। গাড়ির দরজা খুলে ছুট লাগায় হসপিটালে ইমার্জেন্সিতে, পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। কোথায় তার মেঘা? হঠাৎ মনে হলো পিয়াস কোনো মজা করেনি তো কাব্যর সাথে। থমকে দাঁড়ালো, কিন্তু পিয়াসের গলার স্বর এমন কেন মনে হলো যে প্রচণ্ড রেগে আছে তার উপর? না না, এটা মজা হতে পারে না। রাত 11টা, তবু হাসপাতাল দিনের মতোই জমজমাট। খানিক বাদে বাদে কান্নার শব্দ ভেসে আসে, হয়তো কাউকে হারিয়ে প্রিয় মানুষটা বুক ভাসিয়ে ফেলছে। আবার ছোট বাচ্চার কান্নার আওয়াজ, বাবুকে নিয়ে থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তার আপনজন। কত রকম মানুষ দেখা যায় এই হসপিটালে। কাবু দেখল কোথা থেকে একটা সাদা শার্ট, হাফ হাতা এবং সাদা প্যান্ট পরা, মাথায় সাদা টুপি দিয়ে খুব তাড়াহুড়োই এদিকে আসছে। কাব্য দ্রুত হেঁটে তার কাছে গেল, গিয়ে বলে, ভাইয়া, এখানে এমার্জেন্সি রোগী রাখা হয় কোথায়? আমার এক পেশেন্ট এসেছে বোধ হয়। পেশেন্ট কি মহিলা? হ্যাঁ। সামনে যে বাম হাতে একটি পেশেন্ট এসেছে এই মাত্র, সাথে কেউ নাই, দেখুন তো উনি কি না। আর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে গেল যেখানে একটি নার্স হার্ডবোর্ড এবং কলম নিয়ে দাঁড়িয়ে আছে। সামনেই একটা নারী, মুখের এক পাশ রক্তে ভরা, যেন মুখ থেতলে গেছে, হাঁপাতে হাঁপাতে তার সামনে গেল। নার্স আইডেন্টিফাই করেছে। কাব্য মুখের দিকে তাকিয়ে আকাশ বিস্ময় সমান চমকে গেল। মেঘা এমন রক্তাক্ত অবস্থায় কী করে? কী হয়েছে মেঘার? কাব্য মুখের দিকে তাকিয়ে নার্স বুঝতে পারলো এই পেশেন্টকে সে চেনে। কাব্য মেঘার মাথাটা বুকের সাথে মিশিয়ে নিয়ে জোরে চিৎকার দিয়ে বলে উঠল, মেঘা, এই মেঘা, কি হয়েছে তোমার? মেঘা ওঠো, কথা বলো আমার সাথে। মেঘা, কে আপনি? রোগীকে কি আপনি চেনেন? মেঘা, মেঘা, এই মেঘা, ডক্টর কোথায়? নার্সের কোনো কথার জবাব না দিয়ে নার্সকে পাল্টা প্রশ্ন করে, এটা পুলিশ কেস, আপনার পরিচিত হলে আপনি ফর্ম পূরণ করুন,
পুলিশ আসছে, কথা বলুন তাদের সাথে। সব হবে, আগে আমার মেঘাকে বাঁচান। ডক্টর আস, মেঘা, হেই মেঘা, চোখ খোলো প্লিজ, আমার কথা শুনতে পারছো তো? হেই মেঘা, আপনি শান্ত হন, আমরা দেখছি। প্লিজ আমার মেঘাকে বাঁচান, আমার মেঘার কিছু হলে আমি মরে যাব। হেই মেঘা, দেখো আমি কাঁপব, মেঘা উঠো না প্লিজ। মেঘার মুখে হাত দিয়ে আয়ত্ত করে জাগানোর চেষ্টা। সই করুন। করছি, সই করছি, দেখ কোথায় সই করতে হবে। এই যে এখানে। মেঘাকে ইমার্জেন্সি ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। কাব্য শার্ট, মেঘার রক্তে একাকার অবস্থা। মনে হচ্ছে কাব্য হাওমাও করে কান্না করছে। ছেলেরা নাকি কান্না করতে পারে না, নাকি কান্না তাদের করতে হয় না। কিন্তু কাব্যরা চোখ দিয়ে পানি ঝরছে, তা ভালোবাসার মানুষের রক্তাক্ত অবস্থায় দেখে। এই রক্ত দেখলে কতটা যে ভয় পায় মেঘা, কাব্য তা খুব ভালো করেই জানে। একবার মেঘা যখন ক্লাস সেভেনে পড়ত, পরীক্ষার কয়েকটা শিট একসাথে পিন আপ করতে গিয়ে হাতে পিন ঢুকে গিয়েছিল, কি কান্নাটাই না করেছিল। কাব্য মেঘার আঙুল মুখে দিয়ে রক্ত চুষে নিল। মেঘা পারে তো কাব্যকে জড়িয়ে ধরে কান্না করত। মেঘার আঙুলে ফু দিতে দিতেই মেঘা কাব্যর পায়ের উপর বসে পড়ে। কাব্য হতবাক, সামান্য পিন লেগেছে বলে মেয়েটা এত কান্না করছে তা কাব্যর ধারণাই ছিল না। আর আজ সেই মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সজ্ঞানে থাকলে হয়তো পুরো হাসপাতাল মাথায় করে নিত। কাব্য দুই হাত দিয়ে নাক আর মুখ ঢেকে চোখ দুটো বন্ধ করে ওটির সামনে চেয়ারে বসে আছে। এতক্ষণ পর মনে পড়ল মেঘার বাসায় জানানো দরকার। দ্রুত ফোন বের করে মেঘার বাবার ফোনে ফোন করে। কাব্য ফোন করল মেঘার বাবার নম্বরে, রিং হচ্ছে। মেঘার বাবা আফজাল সাহেব, বর্তমানে তিনি অসুস্থ। 2 বছর যাবত ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন। হুইল চেয়ারে চলাফেরা করা হয়। তার দেখাশোনা মেঘার মাই করেন। আফজাল সাহেব শেয়ার ব্যবসা করতেন, বাড়ি করেছেন 2টা। মধ্যবিত্ত হওয়া সত্ত্বেও খুব ভালোভাবেই তাদের সংসারটা চলে যায়। মেয়ের ভবিষ্যতের জন্য ব্যাংকে জমাকৃত টাকার লভ্যাংশ প্রতি মাসে তুলে আনেন, তার সাথে বাড়ি ভাড়া তো আছেই। মোটামুটি সংসারটা খুব ভালোভাবেই চলে যায়। রাত প্রায় 12টা বাজে। অসুস্থ মানুষ কেউ জেগে থাকার কথা নয়। মেঘার বাবার প্রতি রাতে ঘুমের ওষুধ খাইয়ে তাকে ঘুম পাড়ানো হয়। হঠাৎ রাত 12টার সময় ফোন বাজায়, তা রিসিভ করে মেঘার মা। তাড়াহুড়োই অস্থির হয়ে বলেছে, হ্যালো, হ্যালো কাকা বাবু। জি, কে বলছেন? বয়স হয়েছে, রাত 12টা মানে তার কাছে মাঝরাত। ঘুম ঘুম গলায় তিনি জিজ্ঞেস করছেন, আমি কাব্য, কাব্য আমি কাকিমা। কাব্য কেমন আছে বাবা, এত রাতে ফোন করলে যে, কি হয়েছে? কাকিমা, মেঘা হসপিটালে হোটিতে আছে। ভাঙা গলায় কাব্য কথাটা বলল। এতক্ষণে হয়তো নিঃশ্বাসটা আটকে ছিল। কি কি করে হসপিটালে এত রাতে? আমি আসছি। হসপিটালে তাড়াতাড়ি আসুন, আমি একা, আমার খুব ভয় করছে কাকিমা, দয়া করে তাড়াতাড়ি। কাব্য একেবারে ভেঙে পড়েছে, যেন তার ভেতর ঝড়ে সব কিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় আসছে না। কি এমন হলো যে পিয়াস মেঘাকে এইভাবে মারল? এই কি মেঘার ভালোবাসার প্রতিদান? পিয়াস কি মানুষ? আগে মেঘা সুস্থ হোক, পিয়াসকে তো আমি দেখে নেব। প্রায় 30 মিনিট পর মেঘার মা শাইনা বেগম হসপিটালে এলো। যে কাপড় পরেছিল সেটাই পরে এসেছে। একমাত্র মেয়ের এই অবস্থা শুনে কোনো মার মাথায় কাজ করার কথা না। কাঁদতে কাঁদতে তার বেহাল অবস্থা, ওটির সামনে এসে দেখে কাব্য বসে আছে। কাব্য কাদার শব্দ অনুসরণ করে দেখল মেঘার মা আসছে কান্না করতে করতে। কাকিমা উঠে দাঁড়িয়ে যায়, দেখে তিনি কান্না করতে করতে অবস্থা খারাপ। বুঝে উঠতে পারছে না তাকে কিভাবে সান্ত্বনা দেবে, যেখানে ওর নিজেরই সাপোর্টের প্রয়োজন। তবু একজন আরেকজনের ভরসা হওয়া ছাড়া উপায় নেই। দ্রুত হেঁটে মেঘার মায়ের কাছে যায়। আমার মা কই? মেঘা, মেঘা, আমার মেঘা কই? আমার মেয়ে। পাগলের মতো আলাপ করছে। কাব্য মেঘার মায়ের কাছে যায়, গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর শুধু বলে, আমার মেঘা কাকিমা। হাত দিয়ে ওটির দিকে ইশারা করে। মেঘার মা শাইনা বেগম যেন বাকরুদ্ধ হয়ে গেছে, যেন তার থেকে বেশি কষ্ট কাব্য পাচ্ছে। কাব্যর পিঠে ভরসার হাত দিয়ে বলল, শান্ত হও বাবা, আমাদের মেঘার কিচ্ছু হবে না,
তুমি দেখে নিও। কি হয়েছে ওর বাবা? আর তুমি এখানে? পিয়াস কোথায়? ও তো আজ বাসায়। কাকিমা, পিয়াস আসেনি, আর ওই এসব করেছে। শায়না বেগমকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে কথাটা বলল। মানে? পিয়াস আমাকে ফোন করে, আর আমি এসে দেখি